চার দরজা পার্ট বাই পার্ট আমি দেখাচ্ছি একটা ডোর এই দুইটা ডোর এটা হচ্ছে তিনটা ডোর আর এটা হচ্ছে চারটা তো এটা তো আপনার দুইটা অংশ না একটু দুইটা খুলে দেখেন ভাই আমাদের হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সামনে কুরবানির ঈদ আসতেছে তো আপনারা যারা নন ফ্রস্টের মধ্যে হায়ারের ফ্রিজ চাচ্ছেন তো আজকে ভিডিওটি মূলত তাদের জন্য তো আজকে আমি রয়েছি বাটারফ্লাই শোরুমে তো আজকের ভিডিওতে আমাদেরকে সহায়তা করবে ভাই আসসালামু আলাইকুম আমি হচ্ছে মোহাম্মদ সোহেল রানা সেলস এন্ড ক্রেডিট অফিসার আমাদের শোরুমটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা রোডে হল শপিং কমপ্লেক্সের নিচতলায় হাউস অফ বাটারফ্লাই শোরুম এবং কোম্পানির অথরাইজ অফিসিয়াল শোরুম আচ্ছা আচ্ছা ভাই আমরা আজকে কোন ব্র্যান্ডের ফ্রিজটি দেখব আজকে আমি দেখব হায়ার ব্র্যান্ডের হায়ারের তো সব নন ফ্রস্ট হয় না ভাই সম্পূর্ণ নন হ্যাঁ সম্পূর্ণ নন ফ্রস্ট ফ্রিজ হয় এবং এখানে কিছু মডেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাবল ডোরের ফ্রিজ হবে ফোর ডোরের ফ্রিজ হবে এবং হচ্ছে যে আপনার সিঙ্গেল ডোরের ফ্রিজ হবে তো সবগুলা ফ্রিজের ভাই আমাদেরকে একটু প্রাইস ক্যাপাসিটি সম্বন্ধে একটু ধারণা দিবেন তো আমরা প্রথম কোন মডেলটি দেখবো ভাই প্রথমে যে মডেলটি হচ্ছে এটা হচ্ছে ACRF 330 WDBG জং করে না এবং হচ্ছে যে জিনিসটা ইজি ক্লিন করা যায় এবং দেখতে খুবই সুন্দর ফুললি ব্ল্যাক কালারের মধ্যে যারা নন ফ্রস্ট এবং গ্লোবাল ব্র্যান্ডের ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য মূলত এই মডেলগুলো আবার এইটা এখানে একটা ডিজাইনও দেওয়া আছে ব্ল্যাকের মধ্যে আপনার গোল্ডেন কালারের গোল্ডেন তো এটার ভাই উপরের অংশটা একটু দেখানো হয়েছে এটা উপরের অংশটা হচ্ছে সম্পূর্ণ ডিপ আচ্ছা আচ্ছা এটা উপরে ডিপ না হ্যাঁ উপরে ডিপ উপরে ডিপ আর নিচের এই অংশটা হচ্ছে নরমাল এবং এই পোর্শনটা আপনি ডিপের মতো ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা কাজ হচ্ছে ডিপে রাখা খাবারগুলো এখানে আপনি 7-8 দিন পর্যন্ত ফ্রেশ রেখে খাইতে পারবেন আচ্ছা আচ্ছা আপনারা অনেকেই আছেন যে ডিপে মাছ মাংস রাখার পরেও আপনার কিছু জায়গা প্রয়োজন সেক্ষেত্রে আপনারা এক্সট্রা ডিপ হিসেবে এই বক্সটিকে আপনারা ইউজ করতে পারবেন যে ভিডিও টেকনোলজিগুলো হচ্ছে এটা হচ্ছে ম্যাজিক কুলিং অপশন দেওয়া আছে আচ্ছা এটা কাজ হচ্ছে ঠান্ডা যে হাওয়াটা আছে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিটা কোণে ছড়াবে আচ্ছা আচ্ছা যার ফলে খাবারগুলো আরো ফ্রেশ এবং লং টাইম ভালো থাকবে তারপর হচ্ছে আপনার নিচে 360 যেটা বললাম ম্যাজিক কুলিং এর ডিপ এবং নরমালে সমানভাবে হাওয়াটা দিবে আর কি তারপর এখানে নিচে একটা দেওয়া আছে ফ্রেশ বক্স এখানে আপনার অনেক সময় শাক সবজি রাখলে এখানে রাখলে ফ্রেশ থাকবে তারপরে আইস মেকার একটা বক্স দেওয়া আছে ভিতরে আর এটাতে আপনার দেওয়া আছে টুইন ইনভার্টার টেকনোলজি টুইন ইনভার্টার টেকনোলজি এটার কাজ হচ্ছে আপনার বিদ্যুৎ বিল কম আসবে অনেকজন আছে বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত এই ফ্রিজে আপনার বিদ্যুৎ বিল অনেক কম আসবে এবং হচ্ছে সাউন্ডলেস এবং এই ফ্রিজটা আপনি যখন রুমে রাখবেন সাউন্ড হবে না আর এটা কম্প্রেসার ওয়ারেন্টি হচ্ছে 10 বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 2 বছর স্পেয়ার পার্টস যে ছোটখাটো পার্টসগুলো আছে ওগুলো থাকবে 2 বছর পর্যন্ত ওয়ারেন্টি সার্ভিসগুলো কি কাস্টমার শোরুমে নিয়ে আসতে হবে বা সার্ভিস সেন্টার নিতে হবে নাকি হোম সার্ভিস হচ্ছে সম্পূর্ণ হোম সার্ভিস হবে আচ্ছা আচ্ছা আপনারা এই ফ্রিজগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনারা হোম সার্ভিস নিতে পারবেন হোম সার্ভিস আচ্ছা আর এখানে হচ্ছে আপনার টেম্পারেচারটা এখান থেকে বাইরে থেকে কন্ট্রোল করতে পারবে আচ্ছা এখান থেকে আবার যে ভিতরে যে ম্যাজিক রুমটা দেওয়া আছে ওইটা এখান থেকে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবে যেভাবে চায় উনি ইচ্ছা মতো তো ভাই এই ফ্রিজটার এমআরপি কত আচ্ছা এটা এমআরপি হচ্ছে 69,900 টাকা আচ্ছা আচ্ছা এখান থেকে আপনি ক্যাশ কিস্তি ইএমআই তিন ভাবে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আপনারা যারা ক্যাশ করে নিতে চান আমাদের একটা ঈদের ভালো অফার আছে আচ্ছা হচ্ছে মিনিমাম 7.5% থেকে শুরু করে 100% পর্যন্ত ডিসকাউন্ট আছে ক্রাস কার্ডের মাধ্যমে আর যারা ক্যাশ ছাড়া আপনাদের কি কিস্তি সুবিধা আছে হ্যাঁ আমাদের ম্যানুয়াল কিস্তির সুবিধা আছে আমাদের জমা দিতে হয় 15% ডাউন পেমেন্ট আর বাকি টাকাটা আমরা 5 মাসে কিস্তি করে দেবো আচ্ছা আচ্ছা মানে 6 মাসের মধ্যে দিলে এক্সট্রা কোনো ইন্টারেস্ট লাগে না আর সর্বোচ্চ কত মাস পর্যন্ত কিস্তি নিতে পারবে কাস্টমার সেটা 18 মাস পর্যন্ত করতে পারবে সেক্ষেত্রে ইন্টারেস্ট আছে দাম বাড়বে আচ্ছা ক্যাশ কিস্তি স্যার আর কোনো সুবিধা আছে আরেকটা হচ্ছে ইএমআই করে নিতে পারবে আচ্ছা আচ্ছা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেকজন আছে ইএমআই করতে চায় তারা এটা ইএমআই করে নিতে পারে সেক্ষেত্রে অনেক মেজর ব্যাংক আছে যেগুলোতে 36 মাস পর্যন্ত আমরা দিয়ে থাকি ইএমআই সুবিধা 36 মাস পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ তো আপনারা চাইলে এই ফ্রিজগুলো বাটারফ্লাইয়ের শোরুম থেকে আপনারা ক্যাশ কিস্তি এবং ব্যাংক ইএমআই এর মাধ্যমে আপনারা পারচেজ করতে পারবেন তো এটার সাইজ হচ্ছে 291 লিটার আচ্ছা এটার কি আরো সাইজ হবে না আচ্ছা চাই যে আরেকটা মডেল সেম ডিজাইনের এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার 312 লিটার আচ্ছা এটা মডেল নাম্বারটা 360 WDBG আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে 312 লিটারের মধ্যে যারা চাচ্ছেন একটু বড় সাইজের মধ্যে এই যে দুইটি সাইজ এটা একটা সাইজ এটা হচ্ছে একটা সাইজ তো এটারও তো সেম আপনার কনফিগারেশন না সেম কনফিগারেশন একটু ভিতরটা সেম এটার উপরটা হচ্ছে ডিপ একটা ডিপ নিচটা হচ্ছে নরমাল
এটা তো সেম ম্যাজিক রুম, মানে সেম জিনিস, আপনার শুধু হচ্ছে যে আপনার ক্যাপাসিটি একটু বড়, এটা 291 আর এটা হচ্ছে আপনার 312। আচ্ছা ভাই, এই ফ্রিজ গুলাতে আপনার গ্যাস কি ব্যবহার করা হয়েছে? এটা গ্যাস হচ্ছে R600D। আচ্ছা আচ্ছা, আর প্লাস্টিক গুলো কি আপনার ফুড গ্রেড এর? হ্যাঁ, এগুলো হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক। আচ্ছা আচ্ছা, আপনার খাবার গুলো দুর্গন্ধ হবে না এগুলো। তো এই 312 লিটার ফ্রিজটার MRP কত ভাই? এটা MRP হচ্ছে আপনার 73,900 টাকা। আচ্ছা ভাই, আপনার যদি কোনো কাস্টমার এই গাজীপুর ছাড়া অন্যান্য জায়গা থেকে ফ্রিজটা কিনতে চায়, আপনারা কি এটা পৌঁছে দিতে পারবেন? হ্যাঁ, আমরা অবশ্যই বাংলাদেশের 64 জেলায় ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আমরা অনেকেই চাচ্ছেন যে আমরা একটু নতুন টেকনোলজি, মানে ডাবল ডোর বা একটু ফোর ডোর ফ্র্যাঞ্চাইজ ডোরের মধ্যে আমরা ফ্রিজ চাচ্ছি, তো তাদের জন্য হচ্ছে যে আরেকটি মডেল, তো আমরা তো যারা চাচ্ছেন যে আপনারা ফোর ডোরের মধ্যে ফ্রিজ, এই মডেলটি আপনারা চয়েসের মধ্যে রাখতে পারেন। তো ফ্রিজটা একটু খুলে দেখান ভাই আমাদের। আচ্ছা, এটা হচ্ছে আপনার উপরের দুইটা যে পার্ট হচ্ছে, এই দুইটা হচ্ছে আপনার নরমাল অংশ। আচ্ছা, আর নিচে আরো দুইটা ডোর পাবেন আপনারা, নিচের দুইটা অংশ হচ্ছে আপনার ডিপের অংশ। তো দুই পাশে এগুলো কি ডয়ার বক্স না ভাই? বক্স সিস্টেম অনেকখানে আছে, যারা মাছ মাংস সাজে রাখতে চায়, এক পাশে মনে করেন মাছ রাখলো, এক পাশে মাংস রাখলো, পার্ট বাই পার্ট রাখতে পারবে এইভাবে। তো এই ফ্রিজটা কি ভাই নন ফ্রস্ট নাকি ফ্রস্ট? এটা হচ্ছে নন ফ্রস্ট, টোটাল নন ফ্রস্ট না? আচ্ছা, ফ্রিজ মডেল নাম্বারটা একটু বলেন। এটা মডেল নাম্বারটা হচ্ছে 578 TBG ব্ল্যাক। দ্রুত ঠান্ডা করতে চাই যে মাছ মাংস রাখছে, এটা করতে পারবে এখান থেকে বাইরে। আবার এখানে লক সিস্টেম দেওয়া আছে, আপনার বিদ্যুৎ বিলটা কম হয় এবং সাউন্ডলেস। আচ্ছা, এটা হচ্ছে হায়ারের আপনার চার দরজা, আপনার দরজা গুলো আরেকবার একটু খুলে দেখান ভাই। একটা ডোর, দুইটা ডোর, এটা হচ্ছে তিনটা ডোর, আর এটা হচ্ছে চারটা ডোর। তো নিচে দুইটা অংশ আপনার, এই যে এখানে কিন্তু একটা পার্টিশন দেয়া আছে, আপনারা এই দরকার হয় এক পাশ খুলে আপনারা ডিপ ব্যবহার করবেন, অন্য পাশ বন্ধ থাকবে, আবার চাইলে দুইটাই আপনারা খুলে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। খুবই সুন্দর মডেলটি। আচ্ছা, এটার গ্যাস কি ব্যবহার করা আছে ভাই? এটার গ্যাসটা হচ্ছে R600D, কন্ডেন্সার হচ্ছে 100% কপার কন্ডেন্সার। কপার কন্ডেন্সার। আচ্ছা, তা এই ফিস্টার তো অনেক প্রাইস, তো কাস্টমাররা যদি এটা ক্যাশ ছাড়া কিস্তি বা ইএমআই তে নিতে চায়, তারা কি নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। আবার আমাদের এখানে যদি কিস্তি করে নেয়, সেক্ষেত্রে আমাদের একটা ডিসকাউন্ট অফার চলতেছে। আবার কিস্তি তো ডিসকাউন্ট পাবে, কিস্তি তো ডিসকাউন্ট, অনেক জন কিন্তু লাভ নেই, আমরা লাভ নেই না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কিস্তি করলে সেক্ষেত্রে ট্রাস্ট কার্ডের মাধ্যমে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 180 দিন পর্যন্ত আপনারা 0% ইন্টারেস্টে আপনারা কিস্তি সুবিধা আপনারা নিতে পারবেন। তো এরপরে আমরা একদম নিউ হায়ারের একদম লেটেস্ট একটা মডেল আপনাদেরকে দেখাবো, যারা চাচ্ছেন যে ডাবল ডোরের মধ্যে হায়ারের ফ্রিজ নিতে চাচ্ছেন, তো এই মডেলটি আপনারা চয়েসের মধ্যে রাখতে পারেন। খুবই সুন্দর, এটাতে আপনারা একটি গ্লাস পাবেন, মিরর গ্লাস, আপনারা এখানে একটা আয়না পাবেন, মিরর গ্লাস। তো আপনারা এখানে দেখুন কত ক্লিয়ার ছবিগুলো আপনারা দেখা যাচ্ছে। তো এটা তো আপনার দুইটা অংশ না, একটু খুলে দেখেন তাই আমাদেরকে। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিপ, টোটাল ডিপ। আচ্ছা আচ্ছা, তো এই পাশটা একদম আপ টু বটম পুরোটা হচ্ছে ডিপ, আর এই পাশটা হচ্ছে আপ টু বটম হচ্ছে পুরোটা হচ্ছে নরমাল নরমাল না? আচ্ছা, আর এটাতে আপনার দুইটাতে আলাদা আলাদা ভাবে ব্রাইট এলইডি বাল্ব আছে। আচ্ছা আচ্ছা, ডিপের জন্য আছে আপনার এলইডি বাল্ব দেয়া আছে। আচ্ছা আচ্ছা, তারপর এখানে আবার একটা অপশন আছে ডিও ফ্রেশ। অনেক সময় দেখা যায় অন্য জন্য শাকসবজি রাখে, নর্মালি দুর্গন্ধ হয়, সেটা কোনো দুর্গন্ধ হবে না। ডিও ফ্রেশ টেকনোলজিটা হচ্ছে আপনার খাবার দুর্গন্ধ থেকে, একটা খাবার একটা থেকে আপনার ছড়াবে না আর কি। আচ্ছা, ডিও ফ্রেশ খাবারটা ফ্রেশ থাকবে আর কি, দুর্গন্ধ হবে না। আবার এখানে ম্যাজিক কুলিং অপশন দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ম্যাজিক কুলিং এর কাজ হচ্ছে আপনার ঠান্ডা হাওয়াটা সমানভাবে প্রতিটা কর্নারে ছড়াবে। তো এখানে তো ভাই এটা কি আইস মেকার দেওয়া আছে? আইস মেকার, তিনটা পার্ট দেওয়া আছে এখানে আইস তৈরি করার জন্য আলাদা ভাবে। দুইটা ভেজিটেবলের বক্স দেওয়া আছে, এবং দুইটা হচ্ছে যে আপনার মিট অ্যান্ড ফিশ রাখার জন্য আপনার দুইটা বক্স দেওয়া আছে। ডিপের অংশে তিনটা তাক পাবেন, আর নর্মালের অংশে আপনার তিনটা তাক পাবেন।
আমি চাইলে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। তো এই ফ্রিজটার মডেল নাম্বারটা এটার ক্যাপাসিটিটা আমাদের একটু বলে দেন। HRF 680 MG। আচ্ছা, তো এটার ক্যাপাসিটিটা কত ভাই? ক্যাপাসিটি হচ্ছে 630 লিটার। আচ্ছা, এটার MRP প্রাইসটা? এটা MRP হচ্ছে 1,48,900 টাকা। তো আপনারা জানা যাচ্ছে নন ফ্রস্টের মধ্যে হায়ারের সাইড বাই সাইড ডাবল ডোরের ফ্রিজ তো এবং ইনভার্টার টেকনোলজি, তারা এই মডেলটা আপনারা চয়েসের মধ্যে রাখতে পারেন। আপনারা পাবেন, আপনারা ক্যাশ কিস্তি বা EMI যেভাবেই নেন, ওনাদের স্ক্র্যাচ কার্ড অফার চলতেছে, যেখানে আপনারা ক্যাশ কিস্তি EMI যেভাবেই নেন 100% পর্যন্ত কুপনের মাধ্যমে ডিসকাউন্ট থাকবে। এবং আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মডেলগুলো আপনারা অর্ডার করে আপনারা ডেলিভারি নিতে পারবেন। আর আপনারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, পরবর্তী ভিডিও আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিও সম্পর্কিত কোনো ধরনের তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভাই ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। যারা নতুন ভিউয়ার্স, যারা আপনার সাইবুল ভাই ভিডিও দেখেন, অবশ্যই সাইবুল ভাইকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। এই ছিল আজকের মতো, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।